ইতিমধ্যে রাস্তাঘাটের হাল হকিকত জেনে নেবো, কারণ ঘড়ির কাঁটা বলছে প্রায় 8:30। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সার্জেন্ট ট্রাফিক কন্ট্রোল দীপু হালদার। মিস্টার হালদার, এই মুহূর্তে কলকাতা শহরে যান চলাচলের কি অবস্থা? নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানাচ্ছি, এই মুহূর্তে শহর কলকাতার যান চলাচল অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক, কোথাও কোনো দুর্ঘটনার খবর নেই। আর আজ গুরুত্বপূর্ণ মিটিং মিছিল বলতে সকাল 11টায় একটা প্রসেশন রয়েছে, আইকর ভবনের ওখান থেকে বেরিয়ে যাবেন রাজস্থান গ্রাউন্ড ভায়া কৃষিদাস, দরিনা, নিউ রোড, মেয় রোড, 400 জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 17টায় অর্থাৎ বিকাল 5টায় আরো একটি প্রসেশন রয়েছে, লেলিন স্ট্যাচু থেকে বেরিয়ে যাবেন এন্টারি মার্কেট ভায়া জেএল নেহরু রোড, লেলিন সরণি, রেজিসি বোস রোড, 2500 থেকে 3000 জমায়েত হওয়ার সম্ভাবনা। এবং 18টায় অর্থাৎ সন্ধ্যা 6টায় আরো একটি মিটিং রয়েছে অন ভূপেন বোস রেভিনিউ ইন ফ্রন্ট অফ টাইটান শোরুম নিয়ার সাম্বাজার 5 পয়েন্ট ক্রসিং, 8000 থেকে 10000 জমায়েত হওয়ার সম্ভাবনা। তো এই প্রোগ্রাম গুলো কভার করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের তরফ থেকে নেওয়া হয়েছে। তার সত্ত্বেও ট্রাফিক সংক্রান্ত যদি কোনো সমস্যার কেউ সম্মুখীন হন, যে কোনো সময়ের জন্য আমাদের টোল ফ্রি নম্বর 1073 তে ডায়াল করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।